तीन नंबर है, आपद्य चलचित्तो उस्मी जगन मित्रम च संपदि भावा भाव विहीन उस्मी तेना जीवाम्यनामयम। जेहेतु आमी आपत अर्थात दुख प्राप्तिते अचल चित्त बा स्थिर मना सम्पन्न दशाते आमी जगतेर मित्र अर्थात सर्वविश्वेर उपकारक, आमी भाव अभाव अर्थात लाभ अलाभ रहित क्षय वृद्धिहीन, अतएव आमार कोनो हर्ष बा विषाद नाई एवं आमी सदा दुख रहित हइया अवस्थान करी। জিনিসটি লাস্ট শব্দটি সদা দুঃখ রহিত হইয়া অবস্থান করি, যখন এরম কথা শাস্ত্র উচ্চারণ করে সদা, তখন ও প্রকৃতির কথা বলছে না। যখন বলবে সদা দুঃখ রহিত, জানবেন সদা সুখ রহিত, সদা কিছু হতে পারে না, কোনো ভাব কোনো কিছু অস্তিত্বে সদা হয় না। যদি কিছু সদা হয়, হ্যাঁ সেটা কি? সেটা আপনি সদা, এর সাক্ষী রূপে আপনি আছেন। সুখ হয়েছে কার? আমার। দুঃখ হয়েছে কার? আমার। তাহলে আমি সদা। তো যখন বলছে সদা দুঃখ রহিত, তখন আপনার থাকার স্থিতির কথা বলছে, দুঃখ সুখ দুঃখের কথা বলছেই না। আপনি সদা থাকেন না, এটাই তো আমার আপনার দুঃখ। পরিস্থিতি আপনাকে আপনার সাথে পরিচয় হতে দেয় না। জীবন বলে এই সময় আমি তোমার উপর রাজ করব, তুমি সদা থাকতে পারবে না। যেই মুহূর্তে আপনি সচেতনভাবে সদা থাকেন, তাই আপনার দুঃখ রহিত স্থিতি। এই কথা বুদ্ধ বলেন, দুঃখ রহিত অর্থাৎ সুখ রহিত। মনে হবে এই স্থিতি খুব ডাল, একটা ডাল ব্যাপার সবসময়, একদমই না। এইটি জীবনের সব থেকে চনমনে ব্যাপার। বাচ্চা কেমন দেখেছেন? চনমনে হয়ে খেলে, আমাদের কুকুরগুলি ঘোরাঘুরি করছে সবসময় প্রাণবন্ত, ও প্রাণবন্তভাবে ঘুরছে আবার প্রাণবন্তভাবে ঘুমাচ্ছে, তিরিং বিরিং করে মাটি ফাটি খুঁড়ে ফেলছে, দেখেছ? হ্যাঁ, ও সদা কিন্তু প্রাণবন্ত আছে, ওর ঘুমে কিন্তু প্রাণহীনতা নেই, ওর ঘুমের মধ্যেও প্রাণ পুরো। আমার কালকে কোলে শুয়েছিল, পুরো ধকপক করছে প্রাণ। আবার আজকে যখন খেলছিল, আমি ভাবছিলাম, যোগাবশিষ্টে এটা দেখিনি কিন্তু এই জিনিসটাই মাথায় আসছিল, এ সদা প্রাণবন্ত, কী ঘুমে কী জেগে। কিন্তু আমরা অমন থাকি না, আমরা জেগেও যখন থাকি মরে থাকি, ঘুমেও দুঃস্বপ্ন দেখি, সব সময় আমরা আমাদের সাথে নেই, ও সব সময় মাইন্ডফুল আছে, ঠিক আছে? তো কি বলছে, যেহেতু আমি আপত অর্থাৎ দুঃখ প্রাপ্তিতে অচল চিত্ত বা স্থির মনা সম্পন্ন দশাতে আমি জগতের মিত্র অর্থাৎ সর্ববিশ্বের উপকারক। আমি এই দ্বৈতের কেন্দ্রে দাঁড়িয়ে আছি, এটা মনন ঘটছে, এটা আর বিচার ঘটছে না, শ্রবণ ঘটছে না। এখন আমি এই কথা আপনাকে বলবো না, এই দ্বৈতের কেন্দ্রে আপনিই দাঁড়িয়ে আছেন, আপনিই সব কিছু ঘটিয়েছেন, সব কিছু ঘটার নামই আপনি, বিপরীত হয়ে যাবে। যখনই কিছু ঘটেছে তখন দেখুন আপনি নিজেকে ঘটিয়েছেন, যখন আপনার জীবনে কিছু এসেছে আপনি জন্ম দিয়েছেন, তাই না? আপনি নতুন করে জন্মেছেন, বিবাহ হয়েছে তো আপনি নতুন করে জন্মেছেন, আপনি সদা থাকেননি। আপনি বলতে পারেন না যে বিবাহ ঠিবাহ যা কিছু হয়েছে জীবনে বা হয়নি, সব জীবনের অংশ, আপনি বলতে পারেন না। আপনি যেই একটা কোনো ইস্যু আসে আপনি তার সাথে ঘটতে থাকেন, নিজেকে নতুন করে জন্ম দেন, এটাই পুনর্জন্ম। আপনি যখন নিরন্তর জীবন দেখেন এবং জীবনের প্রবাহের মধ্যে সুখ দুঃখ ভালো মন্দ উচ্চ নিচ দেখতে থাকেন, তখন পুনর্জন্ম না বিদ্যাতে। কিন্তু এখানে কি বলছে, দুঃখ প্রাপ্তিতে আমি কখনো কখনো অচল চিত্ত বা স্থির মনা থেকেছি, সম্পদ অবস্থাতে কখনো আমি জগতের বিশ্বের উপকারক থেকেছি। অর্থাৎ বিষয়টি কি, আমি বেঁচেই আছি কিন্তু বারংবার নিজেকে জন্ম মৃত্যু দিয়েছি, ধরা যাচ্ছে? আমি বেঁচেই আছি কিন্তু যখনই কিছু 10 লাখ টাকার একটা চেক এসে পৌঁছালো, মনে হলো যেন নতুন করে জন্মালাম, স্বস্তি এলো। স্বস্তি ছিলই সকালবেলায় তো, ভোরবেলায় তো খুব সুষুপ্তিতে তুমি ছিলে, স্বস্তি ছিল না কখন? তুমি বলে নতুন করে 10 লাখে আমার স্বস্তি হলো, এটি তোমার অপ্রত্যাশিত পুনর্জন্ম, দরকার ছিল না। এটি শ্রীকৃষ্ণ বলেন দুঃখেষু অনুদ্বিগ্ন মানা সুখেষু বিগতস্পৃহ। মানে কি, ডাল স্থিতি নয়, আমি জানি এই জিনিসগুলি আমার উপর ঘটে কিন্তু আমি এর সাথে সাথে ঘটতে থাকি না। সাধারণ মানুষের স্থিতি কি,
সিচুয়েশান ঘটে আর আমিও ঘটি, এটা মনও বটে। আমরা মনে আলোচনা করেছিলাম মন মানে কি, যখনই তুমি চিন্তা করলে তখনই মন ঘটল, ঠিক তো? লাভ অলাভ রহিত মানে লাভ আর অলাভ জীবনের একটা পার্ট, রেনে দো, এটা হলো রহিত অবস্থা, থাকতে দাও। কিন্তু আমরা বলি না, ঈশ্বর লাভ করতে হবে, ধার্মিক ব্যক্তি না আমি, ঈশ্বর লাভ করতে হবে, আর অধার্মিক ব্যক্তি হলে সম্পদ লাভ করতে হবে। এক সংকল্প বলবে ধনধান্য অতুল বৈভব কাম, পূজা টুজাতে হয়। আরেকটা বলবে জ্ঞান বৈরাগ্য বৃদ্ধি কাম, কিন্তু কাম কামনা ছাড়তে পারবো না, সংকল্প রহিত পুজো না শুরু করে দিই, ঠিক নেই, সংকল্প করতেই হবে। আর সংকল্পের সাথে সাথে সবার আগে কি জন্মায়? সংকল্পের সাথে বিকল্প জন্মায়। সংকল্প উচ্চারণ করেছেন মানে আপনি বিকল্পের পিতা হয়ে গেছেন। আমি এটা করব না মানে আমি ওটা করব, এই দুইয়ের জন্মদাতা আপনি, ঠিক আছে? যে এটা ধরতে পেয়ে গেছে, সেই যে এটা বুঝেছে, সে সদা দুঃখ রহিত স্থিতিতে আছে। দুঃখে কেঁদে দেবে, সুখে হেসে দেবে, তো কি হয়েছে? সুখ হয়েছে তো হেসে দিয়েছি, আমার সুখ এসেছে জীবনের পাঠ হিসেবে আমি হেসেছি, সুখের সাথে আমি ঘটিনি নতুন করে, আমার জন্ম হয়নি, আমার সন্তানের জন্ম হয়েছে, আমার মধ্যে পিতার জন্ম হয়নি। তাহলে যখন কি দেখবেন আপনি? সন্তানের জন্ম হয়নি, আপনি দেখছেন শরীর থেকে শরীর জন্মেছে মাত্র, দেখছেন? আপনি যখনই বলছেন আমার সন্তান, আপনি পিতা হয়ে নতুন করে জন্মালেন, ইহাই পুনর্জন্ম, জন্মে রাজি নই আমি। আপনি তখন কি বলবেন? প্রত্যেক দেহ থেকে দেহ সৃজন ঘটে। আমরা একটা এই কথাটা আমরা আমাদের কোর্সের মধ্যে কোথাও একটা আছে, আমি সব কিছু করে, আমি সব কিছু করে, আমি করি না। আপনি যখন বললেন আমি করি, তখন বললেন আমি পিতা হয়ে সন্তানে জন্ম দিয়েছি। আপনি দুটো কি জন্ম দিয়েছেন, পিতাকে আর সন্তানকে? আপনি যখন বললেন দেহ থেকে দেহ সৃজন ঘটে, এটা একটা সিদ্ধান্ত, এবার আপনাকে কে বাঁধবে? শিব হলো এই সিদ্ধান্তে দাঁড়িয়ে আছে। কার্তিক হয়েছে, গণেশ হয়েছে, দেহ থেকে দেহ ঘটে, শিবের কি সংসার নেই? শিবের সংসার অমন, সংসার আছেও বটে, নেই কে বাবা ওই বরফের মধ্যে সংসার পাতাতে যাবে, কারোর অমন দুর্বুদ্ধি হবে? তুমি ঘটাও সংসার, পার্বতীর দায়ে থাকতলে থাকো, নাহলে গেট আউট, কোনো ব্যাপার নয়। করবো না প্রকৃতি, আপনি ওয়াচ না করলেও বইছে, আপনি যখন ওয়াচ করছেন তখনও নদী বইছে, আপনি যখন না করছেন তখনও নদী বইছে, নদীর বাবার মধ্যে আপনি কোথাও নেই, কোথাও নেই আপনি, আপনার মধ্যে কোনো বিন্দুতে পিতা নেই, কোনো বিন্দুতে কোনো সন্তান নেই, কোনো বিন্দুতে কোনো দায় নেই, নমে পার্থাস্তি কর্তব্যম, বললেন ওতপ্রত কি আছে? আপনি নেই ওতপ্রততে, আপনি রাগে নেই, আপনি বিরাগে নেই, আপনি জ্ঞানে নেই, আপনি অজ্ঞানে নেই, ছোঁয়া সম্ভবই নয়, ছুতে পারেনি না, ছুতে পারেনি বললেও কি হবে, ছুতে পারে? আপনি বলেন ছুঁয়ে যাক, ছোঁয়াছুঁয়ির জগৎ চোখ, যায় আসলেও বা কি, এলো এলো, না এলো না এলো, এগাচ্ছে কি গাড়ি একটু, বুঝে যাচ্ছে? কেঁদে দিয়েছি, দুঃখ হয়েছে, পা চিপে দিয়েছিল বাসের মধ্যে, চোখ থেকে জল বেরিয়ে পড়েছে, এর মধ্যে আমি নি, এটা একটা প্রক্রিয়া ঘটে গেছে। আহা, আমি জ্ঞানী, আমি কেঁদে দিলাম, দেহবোধ চলে গেল না, দেহাত্মবোধ কেন, কি দরকার? জ্ঞানীও ধরে রেখে দেয়, পা ভেঙে গেছে, হাসতে হবে, হ্যাঁ হ্যাঁ, দেহ তো মিথ্যা, হ্যাঁ কি, আপনার ব্যথার পরিমাণ বেল দিয়ে মাপা হয়, ইউনিট, এক্ষুনি আপনি বলবেন দেহে তো মিথ্যা হয়, আপনার ব্যথার পরিমাণ মেপে বিজ্ঞান বলে দেবে আজকে, কি বলছেন মিথ্যা হয়, এই তো দেখাচ্ছে পুরো পরিষ্কার করে আপনার ব্যথা হচ্ছে, আর বেশি হাসে জ্ঞানী, কাঁপা কাঁপা ঠোঁটে হাসি দেখেছেন মিথ্যে কথা বললে,
তো জ্ঞানীরা অমন হাসে, হাসতেই হবে। তো এর কোনো প্রয়োজন নেই। এই অবস্থাতে যখন বল দাঁড়িয়ে আছে তখন বলছে এটা সদা দুঃখ রহিত অবস্থা। বড় বুদ্ধিমত্তার সাথে শব্দটা নিয়েছে, সুখ কথাটা দেয়নি। তুমি দুঃখ রহিত হতে পারো কারণ আমাকে কিছু ছুঁয়েছে কিছু না ছুঁয়েছে, কিছু ঘটেছে কিছু না ঘটেছে। জ্ঞানের ক্ষেত্রে কি হয় আধ্যাত্মিক জীবনে, আমাকে যেন কিছু ছুঁয়ে না যেতে পারে। আপনি একটা সিদ্ধান্ত দাঁড় করলেন, আমি কাঁদলে আমি অজ্ঞানী। যেই মুহূর্তে আপনি বললেন আপনি কাঁদলে আপনি অজ্ঞানী, হ্যাঁ, আপনি হাসি আর জ্ঞানীকে জুড়ে ফেললেন। এবার এই দুটোর মধ্যে আপনি খেলবেন, কেঁদে ফেলেছি তো ফেলেছি। এই স্থিতিতে দাঁড়াতে হয়, দাঁড়াতে হয়ও বলছি আমিও সাবধানে বলতে হবে কথা, নাইবা দাঁড়ালাম তো কি এসে যায়, নাইবা দাঁড়ালাম। এই হলো নিজেকে সম্পূর্ণ অ্যালাও করা, বড় কঠিন প্রতীত হয় না, কিছুই যেন ধরতে দিল না, কিছুই যেন ছুঁতে দিল না। এটা অস্পর্শতা স্বরূপ, আমি যেন অস্পর্শিত থাকি না, অস্পর্শতা ঘটলেই মাত্র আমি আছি। যেখানেই স্পর্শ ঘটেছে সেখানে পুনর্জন্ম ঘটেছে। আপনি অস্পর্শতার ফ্রেম বানাবেন, বলবে আর কেউ যেন আমাকে না ছোয়, বলবে হ্যাঁ এটা আপনার অস্পৃশ্য পুনর্জন্ম ঘটেছে। মন বড় শেয়ানা জিনিস, ঠিক। চার চারে যাব, নিরাশোস্মি খবত স্বস্থোস্মি নিঃস্পৃহ শান্ত অস্মি অহম রূপোস্মি চিরায়ু অচল স্থিত। আমি নিরীহ অর্থাৎ ইহা বা সাংসারিক চেষ্টা রহিত, নিরাশ অর্থাৎ বিষয় তৃষ্ণা রহিত, আকাশ তুল্য স্বস্থ বা নির্মল, নিষ্পৃহ বা বিষয় বাসনারূপ স্পৃহা রহিত, শান্ত বা স্থির মন এবং অরূপ অর্থাৎ রূপরসাদি বিষয়ে অনাসক্ত। অতএব আমি চিরায়ু বা অবিনাশী এবং অচল অর্থাৎ সর্বচঞ্চলতা রহিত। আমি সাংসারিক চেষ্টা রহিত, আমি একটু মডিফাই করে বলছি যে কোনো চেষ্টাই সাংসারিক। আপনার ধ্যানের চেষ্টাও সাংসারিক চেষ্টা, আপনার ভজন গাওয়ার চেষ্টাও সাংসারিক চেষ্টা। ভজন বেরোচ্ছে কি ভিতর থেকে, চেষ্টা রহিত হয়ে আসছে কি? শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রে নাচো, চেষ্টা আছে তো, জোগাড় আছে তো, এতে সংসার আছে। এমন কি ঘটে গেল মনমগ্ন হওয়া আপনি বললেন এবং মগ্ন হয়ে গেল, মন মুখ এক হয়ে গেল, আপনি উঠে পড়লেন, আপনি নেচে উঠলেন, এর মধ্যে কোনো চেষ্টা ছিল না, এইবারে আপনার সংসার নেই। আমরা বলছি জপের জপ করো, এ জপ সংসার, জপের সংসার ঘটেছে, ঘটাতে হয়েছে না, কর্তা বসে আছে না। এত প্রেম, কোথাও একজন একজনকে খুব ভালোবাসে, ঠিক আছে, আর অ্যাক্সিডেন্ট হয়েছে, তার নাম কি ধরে শ্রেয়া ধরে নিচ্ছে, তাহলে সে কি অবস্থা হবে, সে আনকনশিয়াস প্যাটার্নে শ্রেয়া 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 বলতে থাকবে, তার মাথা অবধি না গলা অবধি, আমার আমার ভগবতী গলা অবধি হয়ে আছে, আপনার আল্লারে ঠেলে ঠেলে দেয় বলেছিল না। যখন এই স্থিতি হয় তখনই একমাত্র স্বাভাবিকভাবে নিরীহ অবস্থা হয়, আর ইহা নেই, চেষ্টারহিত অবস্থা হয়েছে। আমরা বলি কি সাংসারিক ব্যক্তি সাংসারিক চেষ্টা ছেড়ে দিয়ে আধ্যাত্মিক চেষ্টা করো। এখানে কি বলছে বৈশিষ্ট্যদে, সব চেষ্টা সাংসারিক, চেষ্টা রাহিত্য আছে কি না। এবার বলি তাহলে একটা কাজ করি, চেষ্টা রাহিত্যের চেষ্টা করি, যাতে চেষ্টা না করতে হয়। তখনই আমরা সে কি বলবে, গুরু এসে কি বলবে, আচার্য কি বলবে, চেষ্টা রহিত হলে বা চেষ্টা রহিত না হলে, মনে গেল বুঝতে পারছেন জায়গাটা, কেনে কেমন নিয়ে যাওয়া হচ্ছে, চেষ্টা ঘটলোই বা তো, যদি চেষ্টা কেউ অ্যালাউ করে দিলেন তাহলে আপনি চেষ্টা রহিত হয়ে গেলেন, আবার চেষ্টা রহিত হবার চেষ্টা করলেন, গুরু তখন কি বলবে, চেষ্টা করলেই বা, ঠিক। এইগুলি এই জায়গাটাই বারবার বলছে, আমি নিরাশ বিষয় তৃষ্ণা রহিত, খুব চিন্তার বিষয় বিষয়ে বিষয়ে তৃষ্ণা। আবার এই শব্দটাকে উল্টে দিন, যে কোনো চাহিদাই বিষয় তৃষ্ণা, যে কোনো চাহিদা, ওই একটু যেখানে একটু বসে আছে সেখানে তৃষ্ণা আছে। আমি একটু, আমি যা বেঁচেছি পুরোপুরি বেঁচেছি, যখন নেচেছিলাম না
ঠাকুরের কথা ভাবুন, কাপড় খুলে গেছে কিনা হুশ করেনি। আমি বলছি না এরকম কিছু ঘটুক, শুধু আমি বলতে চাইছি বিষয়টা বোঝার। যখন গাইছেন, যখন ঠাকুর বলছেন সকলই তোমারই ইচ্ছা, উনি কারোর আদেশে গান না, মহাজ ওই গানটা ওই গানটা, হ্যাঁ উনি সম্পূর্ণ বিষয় তৃষ্ণা রহিত। উঠেছে তো গিয়েছি, ঘুম পেয়েছে তো ঘুমিয়ে পড়েছি। অতগুলি লোক আছে, ঠাকুরকে যদি একটুখানি কথার মতোই ঘাটেন বুঝতে পারবেন ব্যক্তিগত সহজ জীবন কাটিয়েছে। সবাই আছে বলছে আমি একটু ঘুমুই, কোনো চিন্তা নেই, ভদ্রলোক এসছে ছোটলোক এসছে কে এসছে না এসছে, আমি একটু ঘুমুই। ঠাকুর খাবেন কি এমন, এখানে কি প্রাণায়াস্য অপানায়াস্য চলছে? বলছে তোমরা একটু বাইরে যাও। অভ্যাস ছিল যে মা আসতেন খাওয়াতেন, ওই সময় মার সাথে একটু খুনসুটি করতেন, গল্প করতেন, সহজ বলে দিলেন, বলে তুমি গুরু মানো না মানো আমার জানার দরকার নেই, গেট আউট, বাইরে যাও, খেতে দাও। ঠাকুরকে জিজ্ঞেস করলেন এ কি ভট্টাচ মশাই, আপনি এই যে বলেন পরমহংস, এই যে বলেন সন্ন্যাস নিয়েছেন, আবার স্ত্রীর সাথে প্রাইভেট টক। বলে তোর বাপের কি, আমি থাকি তো থাকি, তোর মানতে হলে মান, না মানতে হলে না মান, আমার কাঁচ গলা। এই ব্যক্তি সহজ, ঠিক আছে। স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটিও পূর্ণ মাত্রায় হবে, মা কি করবেন, খাও 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 খাও, কোনো ভাবনা রাখবেন না যেখানে কোনো জ্যোতিদর্শন হয় এবং মা কোনো আধ্যাত্মিক তত্ত্ব আলোচনা করতে গিয়েছে। ঠাকুর সবসময় এমন থাকতেন, দেখুন দুটোই ঘটে, আমি আমার অভিজ্ঞতাতে বলছি, প্রচণ্ড খিদেও পায়, এত পচর পচর করলে খিদে পাবে না। সকালবেলায় কালকে ভেজ বিরিয়ানি করেছিল তো সেটা দিয়েছে, খেলাম, খেয়ে ভাবলাম দুপুরবেলা খাবো না, এদের সাথে বকে সেদিকে খিদে পেয়ে গেছে, তো খেলাম। আমি তো অবাক হয়ে গেলাম অতগুলো খিচুড়ি কী করে খেলাম, তো যাগে। তো ঠাকুর মা যখন আছে, মা ঠাকুরকে খাওয়াতে আসছেন, ঠাকুর বলছে আসছেন তো ভালো কথা, পুরোপুরি খাই অসুবিধা কী আছে, আর ওর সাথে সারাদিনে একটুই তো কথা হয়, আসতে এদিকে তো খুব একটা আসে না। তো ভাই তোমার শিষ্যগিরি, তোমার চোখে আমার ছবি রক্ষা, সাইডে রাখো, আমার দেখা, আমার দেখার দরকার নেই, আমি ওর সাথে একটু কথা বলে নিই। ভিতরে হয়তো আমি এটা আন্দাজ করছি, আমি আন্দাজই করতে পারি, একটা মানুষ রামকৃষ্ণ ছিল তো, আসক্ত রামকৃষ্ণ, মানুষ রামকৃষ্ণ, যে একটু হালকা কথাও বলে, যে একটু ইয়ার্কিও করে, যে সব সময় সোলার আতা দেখে আসলাত উদ্দীপন হবে, ভগবতী দেখেই সবসময় লোম খাড়া হয়ে যাবে এবং সিংহ থেকে সমাধিস্থ হয়ে যাবে, এরকমও না, যথেষ্ট ইয়ার্কি মেরেছেন ছেলেদেরকে নিয়ে, চিন্তার বিষয় আছে, যা তা বলতে শুরু করেছেন, কি কি দুলেছিল, গান কি হচ্ছে, ব্রহ্মময়ী দেমা পাগল করে আর বিজয়ের গেছে কাপড় খুলে, ঠিক আছে, কোমরের মধ্যে একটা চাবি, ঠাকুর ওটাও দেখে নিয়েছেন। ভাবনা চিন্তা করুন যে ওই সময় মত্ত হয়ে নাচ করছে, ঠাকুর ছাড়া তো কেউ মত্ত হয় না, সব থেকে বেশি মত্ত উনিই হতেন, আমাদের তো ছবি এটা, ঠাকুর মাঝখানে আছেন ছবি, এভাবে দাঁড়িয়ে আছেন আর চারিদিকে সবাই ঘুরে ঘুরে নাচছে, ওর মধ্যে বিজয়ের চাবি দেখে নিয়েছেন, কোমরের মধ্যে বাঁধা আছে। তারপর বলছে আর কি কি দুলেছিল, কাপড় খুলে গেছে, চাবি তুলেছিল, রস একদম, তিনি কোনো অস্বীকার নেই জীবনের প্রতি, ঠিক আছে। আরে বাবা তোমাদের লজ্জা কি আছে, স্ত্রী হলে স্ত্রীকেও বলতো আর কি কী তুলেছিল, তো কোনো অসুবিধা নেই, তিনি সহজ জীবনের প্রতি, মানে ইয়ার্কিও তো জীবনের একটা অংশ, আমাদের ইয়ার্কি কী হয়, ইয়ার্কি চলছে, সাতটায় বসেছিলাম আর গল্পকে গল্পই চলছে, মুড়িকে মুড়িই চলছে, 8:45 বাজে হাতে মুড়ি হাতটা ধোয়া হয়নি বসে আছি, আরে জানিস তো ঠাকুরের ওটা নেই, আর কি হলো, চলো। এটা জীবনের মগ্নতা, এটা নির্গুণে মগ্নতা, যখন সব গুণকে জীবনে অ্যালাউ করে দেওয়া হয়েছে, কোনো গুণকে আমার বলেনি, না আমি সন্ন্যাসী, না আমি গৃহস্থ, না আমি পুরুষ, না আমি স্ত্রী, না আমি বৃদ্ধ, না আমি যুবা, এ ব্যক্তি জীবনে মগ্ন হয়ে গেছে, এবার এর জীবনই নৃত্য, মগ্ন হয়ে থাকে, সবেতে পূর্ণ আছে। আমি কিছু না বলা, আমি সব কিছু, বিষয় বাসনা স্পৃহারহিত, আর বলছে শান্ত বা স্থির মন, এটা শান্ত স্থির মন, শিশু সব থেকে বেশি চঞ্চলও বটে, সব থেকে বলো শান্তও বটে, শিশুর মাথা একদম খোপড়ি খালি একদম, আর সারাক্ষণ পা হাত পা ছুটছে, তার মধ্যে জগৎ সৃজন হয়নি, ঠিক আছে, কিন্তু শিশু হাত এমন করছে, কিছু না পেলে মুখটা আঙুলটা ঢুকিয়ে দিয়েছে, একটু আমরা বলি কি চঞ্চল, একটুও স্থির নয়, ও বেশি স্থির, ওর মাথায় জগৎ নেই, এই জন্য বলে বালক পথ, ওই মাথাটাকে দেখে বলছে, হ্যাঁ তৈরি হবে, অবশ্যই তৈরি হবে, বীজ নিয়ে জন্মেছে, কিন্তু উদাহরণ তো আমাদের নিতে হবে জীবন থেকে,
এবং অরূপ অর্থাৎ রূপরসাদি বিষয়ে অনাসক্ত। লালও ভালো লাগে, কালোও ভালো লাগে, সবুজও ভালো লাগে, বিরিয়ানিও ভালো লাগে, রুটিও ভালো লাগে। কি আছে, রুটির নিজস্ব সৌন্দর্য আছে, বিরিয়ানির একরকম সৌন্দর্য আছে, আপেলের একরকম সৌন্দর্য আছে। যখন সব রস জীবনে অ্যালাউড, না আমি এটা খাই না, হ্যাঁ আবার এটাও কী বলি, খাই না তো খাই না, ভালো লাগে না তো খাই না, ঠিক আছে, একে খুব সহজ হয়ে যাবে সবার ক্ষেত্রে, বলি দেখো মহাজী তো পাস দিয়েছেন, খাই না তো খাই না, সব কিছু সব রসকে অ্যালাউ করে দেওয়াই জীবনের প্রতি অনাসক্ততা। ঠিক আছে চলো, যে কোনো রসের বড় হয় বাড়ে কখন, যখন একটা রসকে আপনি বিশেষ বলেন, নাহলে সত্যিই থাকবে না। আপনার চোখের পাতা মাঝে মাঝে পড়ে, আপনার পিঠটাও মাঝে মাঝে চুলকায়, সবসময় কি চুলকায়, আপনার স্নান করতে সবসময় ইচ্ছা করে, আপনার খেতে সবসময় ইচ্ছা করে, আপনার ঘুমাতে সবসময় ইচ্ছা করবে। আমরা খুব বলি মনে হয় একটু বিশ্রামের সময় পাই না, বা ঠিক আছে আপনি 24 ঘন্টা ঘুমিয়ে দেখো, পারবে না, অস্তিত্বই আপনাকে এইভাবে তৈরি করেনি যে কোনো জিনিস আপনাদের সবসময় থাকবে। কিন্তু আপনি বলেন তুই আমার সাথে সারা জীবন থাকবি, আমি যদি আগের দিন বলছি বিবাহ একদম অস্তিত্ব বিরোধী কথা, বন্ধুত্ব ভালো জিনিস কিন্তু চিরসখা কথাটা কাটেই না, চিরসখা তো শুধুমাত্র আত্মা, আমি আমার সঙ্গ ছাড়তে পারবো না কখনো, যেটা পারবই না তার সাথে চির লাগান, যেটার উপর আপনার হাত নেই আপনি তাতে চির লাগান, বিপদ হয়ে যায়। আজকে তোমার বয়স কত, বলে তো আমার বয়স 32 আর তোমার বয়স 24, তো বিয়ে হলো, বলছে প্রমিস করো 48 কি একই ভালোবাসবে, এরপরই তো সিনেমা। আমি আজকে দুটো রুটি খাই, কালকে তো ঢ্যাপ হয়ে গিয়ে 6টা রুটি খাবো কিনা ঠিক নেই, আর আমি নাকি ওই সময় একই ভালোবাসবো, বাঁচবো কিনা ঠিক নেই আর দিন, কিন্তু নাকি আবার এটা তো একটা তো ছেড়ে দিল, এটাতে 7 জন্ম 7 বার ঘুরছে, আগুনও লজ্জা পেয়ে যাবে দেখে, বলে কিসব বলছিস রে, আমারই কোনো গ্যারেন্টি নেই আমি 7 মিনিট ঠিক মতো জ্বলবো কিনা, আর তুই আমার চারদিকে ঘুরছিস, 7 জন্মের প্রতিজ্ঞা করছিস, পেহলে ফিরে কা পেহলা বচন হ্যাঁ, আর সেইসব প্রতিজ্ঞাগুলো গজব প্রতিজ্ঞা। তারপরে সেই বউকেই 2 দিন বাদে বলবে কুলো না আসেনি, শেষ করে দিল, লক্ষ্মী হয়ে ঢুকেছিল কালী হয়ে বেরিয়েছে। তো এটাই জীবনের সৌন্দর্য, কখনো লক্ষ্মী কখনো কালী, সেই জন্য ভাই কিপ সেফ ডিস্টেন্স, খুব ভালো খুব ভালো, দূর থেকে সুন্দর দেখাচ্ছে, বেশি কাছে এসো না, ঢেকুরের বড় বাজে গন্ধ হয়, ঢেকুর সবার উঠবে জীবনের, একটু দূরত্ব রাখো, এর মধ্যেই বুদ্ধিমত্তা, বেশি কাছে নিয়ে এসেছি এবারে ঢেকুর কিনে চিন্তায় পড়ে গেছে, বলি মূলো খেয়ে এসেছি, পেঁয়াজ খেয়েছি কাঁচা, কাউকে এত কাছে রাখবেনই না যে ঢেকুর তোলার সুযোগই পাবেন না জীবনে, ঢেকুর নিয়েও চিন্তা হয়ে যেতে পারে, তখন একটুখানি মুখে মেরে নিতে হবে, কারণ ডাকিয়ে এনে ফেলেছি, আর বিয়ের সময় তো মেকআপের উপরই বাজেট ছিল 20-25 হাজার টাকা, প্রত্যেক দিন কে সাজে, তখন জীবনে বিপদ হয়ে যায়। জীবনকে এইভাবে রাখুন যাতে ঠিক আছে জায়গায় আছে, আর যখন এমন আপনি হয়ে যাবেন খুব কম লোকই আপনার আশেপাশে আসবে, খুব কম লোকই আসবে, খুব কম লোকই বুঝবে। এই জন্য একদিন প্রশ্ন করেছিল না, আধ্যাত্মিক ব্যক্তি বিয়ে কেন করে না, আধ্যাত্মিক ব্যক্তিরা মেয়ে পায় না, কোত্থেকে বিয়ে করবে, গিয়ে বলেন ছেলে কি করে, বলে আধ্যাত্মিক, দেখুন কেউ মেয়ে দেবে না, বলে ছেলে সারা সপ্তাহ করে কাজ করে না, বলে না ও শুধু রোববার করে যোগবাসিষ্ট শুনতে যায়, কে দেবে আপনাকে মেয়ে, বলে কখন কি করে সারাদিন, বলে যখন খায় তখন খায়, যখন ওঠে তখন ওঠে, যখন যেমন ইচ্ছা করে কখনো গেরুয়া পরে নেয়, কখনো প্যান্ট শার্ট পরে নেয়, কখনো মাথা মুড়িয়ে নেয়, কি দেবে আপনাকে মেয়ে, কোন মেয়েই বা আসতে চাই, বলে বাবা এ কি জিনিস রে ভাই, এ ব্যক্তি না বস্তু, যখন তখন আপনি যখন প্রচন্ড প্রোডাক্টিভ, আপনি যখন প্রচন্ড ওপেন, আপনি এই জগতের সঙ্গ পাবেন না, জগৎ একটা সিস্টেম ব্যবস্থাপনা যেমন প্রকৃতি, আপনি অব্যবহারিক হয়ে যান জগতের জন্য, ঠিক। তো এই অবস্থা যখন এসে যায়, এটাই শেষ পর্যন্ত বলছে সর্বচঞ্চলতা রহিত, সর্বচঞ্চলতা রহিত মানে ঠিক আছে, কখনো চঞ্চল কখনো শান্ত, কখনো একটু দুঃখী কখনো সুখী, খাট্টা মিঠা আছে আছে, কী অবস্থা কী অসুবিধা আছে, আমাদের সমস্যা হয়ে যায় আমাদের অসুবিধা বড্ড, আমাদের একটু চাই, প্রচণ্ড বেশি জানেন তো উনি ক্রোধী, একটু যদি শান্ত হয় ভালো হয়,
বলে ওর সব ভালো, ওই একটু সব আমাদের তো দেখুন না সমস্যা এইটুকুনি নিয়েই, এইটুকুনি চলে যাওয়াই চঞ্চলতা রহিত হওয়া। হ্যাঁ ঠিক আছে, ওই একটু কম থাকাই জীবনের সৌন্দর্য। গ্লাস পুরো ভরে গেছে কিন্তু এখন একটু খালি আছে, সুন্দর লাগছে। পুরো ভরে গেলে রিস্ক হয়ে যাবে, বলে একদম নাড়ানো যাবে না, দাঁড়াও। আমাদের জীবন এমন অ্যালার্টনেসে কাটে, দাঁড়া পুরো ভরে গেছে, পুরো ভরে গেলেই আপনার মধ্যে ভয় উঠবে, থাকতে দিন। এই ফুলটা এইদিকে ঘুরিয়ে আছে, ওই ফুলটা ওই দিকে আছে, সবগুলোকে যদি এমন করে আমি ঘুরিয়ে দিতাম কেমন, আমার দিকে কেমন লাগছে এবারে, তাই না? শো অফ কম, একটু থাকে এদিকে, অসুবিধা কী? এটাই সৌন্দর্য, ওইদিকে কেউ আছে, এদিকে কেউ আছে, লাইট খারাপ হয় না। 18 বছর ধরে মহারাজ এই ফ্যান একই রকমভাবে চলছে, কেমন লাগবে? হবে, মেকানিকদের একটু সুযোগ দিন, সব রকম রস নিয়ে জীবন। সব রকম রস মানে ইকোরস, যে সব রসকে অ্যালাউ করেছে, গাড়িতে বলছিলাম না, সে ইকোরস হয়ে গেছে। সমুদ্র সবাইকে অ্যালাউ করেছে, নদী খাল বিল খন্দ নোংরা জল পচা জিনিস, তাই এত বিরাট। ও যদি বলতো না 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 রেস্ট্রিকশন, যারা পাহাড় পর্বত থেকে গলে এসেছো, হিমবাহ গলে এসেছো, তারাই মাত্র আসবে, তাহলে সমুদ্র বড় ছোট হতো। সব আসো, যখন সবকে অ্যালাউ করেন আপনি বিরাট হয়ে যান জীবনে। থাক।